আসসালামু আলাইকুম, আমি রেবেকা সুলতানা। আমাকে আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ব্লগ দিতে পারি। তাহলে চলুন আজকের নাস্তাটা তৈরি করে নেই। নাস্তা বানানো শেষ, এখন খেয়ে নিব। নাস্তা শেষ, এখন চা খাবো। ঠিক আছে, চা খেয়ে বাকি কাজগুলো রুমের করে ফেলি। রুমে আসলাম, রুমের কাজগুলো শেষ করে দুপুরে রান্না করতে হবে। কাজ শেষে রান্নাঘরে আসলাম, ডাল বসাই দিই। আজকে রান্না করব ডাল, কারফু মাছ ঝোল। তাহলে ডালটা চুলায় বসাই লবণ হলুদ দিয়ে সিদ্ধ দিলাম। এদিকে মাছটা ক্লিন করে নেই। কারপু মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মাছ ভাজার জন্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, সরষের তেল দিয়ে মাখায়া ভেজে নেব। এগুলো দিয়ে মাছ ভাজলে অনেক টেস্ট লাগে, আপনারা ভেজে তরকারির মধ্যে দিয়ে দেখেন। এখন মাছটা ভেজে নেই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।
আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিনা সেটা আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। মানুষ মাত্রাই ভুল হতে পারে, যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসাই দিই। তেল দিলাম, জিরা দিলাম, আদা রসুন, জিরা পেঁয়াজ ব্লেন্ডারে পেস্ট করে দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন তেলগুলো উপরে উঠে আসছে, আলু দিয়ে দিব। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণে একটু কষায় নেব। ঢাকনা দিয়ে ঢেকে কষায় নেব। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন ফুলকপি ভেজে রেখেছিলাম আর ধনের পাতা দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে অল্প করে পানি দিয়ে আবার কষাবো। তরকারিটা বেশি করে কষাইলে অনেক মজা হয়। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব, দিয়ে একটু নাড়েচাড়ে আর কিছুক্ষণ রান্না করব।
তরকারিটা কষানোর পরে এখন পানি দিয়ে দেব। পানিটা ফুটানো বলক হয়ে গেলে তার মধ্যে ভাজা মাছ দিয়ে দেব। তরকারিটা নামানোর আগে কাঁচা মরিচ ভাজা জিরা গুঁড়া দিয়ে নেমে ফেলব। হয়তোবা এভাবে তরকারিটা অনেকেই রান্না করে থাকেন, যারা এভাবে তরকারিটা রান্না করেননি রান্না করে দেখতে পারেন, তরকারিটা অনেক মজা হয়েছিল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।